আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখানে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকে একটি নতুন ব্লগ। ইনশাল্লাহ আপনাদের কাছে আজকের ব্লগ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হচ্ছে আসলে আজকে এভাবে আপনাদের সামনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকে আমার জন্মদিন ছিল, তো 1 মে। তো আমার জন্মদিন ছিল আসলে, যেহেতু এখন একটা এই যে চলে আসছে, জন্মদিন করার মতো তেমন কিছুই না, আর এখানে আমার কেউই নাই, বাস আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং ফ্যামিলির জন্য, বন্ধু বান্ধব সবার, মানে সর্বশেষে আমার আত্মীয় স্বজন সবার জন্য যেন কিছু করার আল্লাহ আমাকে তৌফিক দেয়। আর আপনাদের কাছে একান্তভাবে আমি আমার দোয়া প্রার্থী, দোয়া চাচ্ছি, ভালোবাসা যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। তো চিন্তা করলাম আপনারাও তো আমার একটা পরিবারের মতো, তো কেন আপনাদের সাথে একটু শেয়ার করব না আমার জন্মদিনে আমি কী করলাম। আসলে কিছুই করি নাই, সারাদিন কাজ করার পরে এখন রাত, রাতের বেলা এসে একটা ভালো ড্রেস পরলাম, আর ছোট্ট একটু মানে মিষ্টি টাইপের একটা খাবার বানালাম। ভাবলাম যে আমার ইউটিউব দর্শক যারা আছে, এরা তো আমার একটা ফ্যামিলি এখন, তো তাদের সাথে আমি একটু শেয়ার করি আমার আনন্দটুকু। হয়তো আমার এখানে কেউই নাই, কিন্তু আমার ইউটিউব ফ্রেন্ডরা আছে, আপুরা আছে, ভাইয়ারা আছে, তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি ছোট্ট একটা সুইট বানাইছি, আর সুইটটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দর্শক, এটা হচ্ছে আমার বার্থডে উইশ করছি, নিজেই নিজেকে উইশ করছি, আসলে এখানে উইশ করার মতো কেউ নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখনও আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, আল্লাহর কাছে লাখ লক্ষ শুকরিয়া। তো দর্শক, এটা হচ্ছে একটা চকলেট, মানে ব্রেড, ব্রেডটাকে আমি জাস্ট চকলেট করছি, চকলেট দিয়ে, নিউট্রেলা দিয়ে, আর এখানে হচ্ছে একটু অরেঞ্জ দিয়ে ডেকোরেশন করছি। এটা আসলে ইনস্ট্যান্ট, মানে হুট করেই আমার মনে হলো যে আমি যখন ইউটিউব বানাবো, যখন আমি বলবো আমার দর্শককে যে আজকে আমার জন্মদিন, বাট এখানে কেক টাইপের কিছুই নাই, তো কিছু একটা করি, জাস্ট যখন তখন মনে হয়েছে সাথে সাথে করে ফেলছি। দর্শক, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে আপু সুন্দর হয়েছে বা পচে হয়েছে, যেটাই হোক জানাবেন। তো দর্শক, আমি একটু কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ঝর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ঝর্ণা। আসলে এখানে আমাকে উইশ করার মতো কেউই নাই, আপনাদেরকে ডেডিকেট করে আমি সুইটটা খাচ্ছি। দর্শক, কেকের যে কোনো অংশ কম হয় নাই আলহামদুলিল্লাহ, বেশি খাওয়া যাবে না কারণ ডায়াবেটিস আছে। এটা হচ্ছে অরেঞ্জ, সরি পড়ে গেছে, এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জটা ভেরি গুড। তো দর্শক, আপনাদের সাথে আমার বার্থডে উইশ করলাম। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আল্লাহর কাছে। চলেন আজকের ব্লগটি দেখতে থাকি। তো দর্শক, আমার হচ্ছে প্রতিদিন যে কাজগুলি থাকে, আসলে যেহেতু আরবির বাসায় আমি কাজ করি, তো দেখা যায় যে সকালবেলা উঠেই সবার নাস্তার অর্ডারগুলি মেনটেন করতে হয়, এক একজন এক এক রকমের নাস্তা, তো যখন যেটা অর্ডার করে সেটাই বানিয়ে দিতে হয়। তো আজকে সকালে আমার ম্যাডামের মেয়ে আমাকে বলতেছে যে ও খাবে হচ্ছে একটা ফ্রুট সালাদ, আর 2 পিস হচ্ছে স্লাইস খবুজ, স্লাইস খবুজটা হচ্ছে আপনি লাবনি দিয়ে উপরে জাস্ট জাতার দিয়ে দিতে হবে, আর 2 পিস হচ্ছে নিউটেলা, মানে চকলেট। আর দর্শক, এখানে বলে রাখি
লাবান হচ্ছে জাস্ট একটা টক দই আছে না, টক দইয়েরই, টক দইয়ের মতোই, বাট টক দই না, এটা হচ্ছে আর একটু ঘন হয়, দুধ দিয়ে বানানো হয়, দুধের সর দিয়ে বানানো হয় লাবানটা। আর জাতার হচ্ছে একটা, এখানে তিল আর হচ্ছে এক ধরনের একটা পাতা আছে যেটা একটু টক টক লাগে, ঠিক আছে, ওই পাতাটা হচ্ছে একদম শুকিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করা হয়, ব্লেন্ড করে ওই তিলটা ওইটার সাথে মিক্স করা থাকে, জাস্ট ওইটা উপরে দিয়ে দিতে হয়। এটা কিন্তু খেতে অনেক ভালো এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত, আর আমি এটা আরবির দেশ ছাড়া আর অন্য কোথাও পাইনি, খাইও নাই কখনো। তো আমি অলরেডি হচ্ছে আমার ম্যাডামের মেয়ের জন্য স্যান্ডউইচটা বানাচ্ছি, আপনারা দেখেন কীভাবে বানাচ্ছি। এটাই হচ্ছে লাবনে, এটাকে বলে লাবনে, আর যেটা আমরা লাবান বলি সেটা হচ্ছে আপনার টক দই, জাস্ট টক দই, ইয়োগা, ইংলিশে আমরা বলি ইয়োগা, বাংলাদেশে তো বলি টক দই, আর এটা হচ্ছে লাবান। এটা এই আরবিরা কিন্তু এই লাবানটা দিয়েই বেশিরভাগ সকালবেলা ব্রেকফাস্ট করে, লাবান, জিবনে এগুলিই খায় ওরা, মানে এগুলি সবগুলি হচ্ছে দুধের তৈরি। তো দর্শক, এখানে হচ্ছে আমার দুই পিস লাবানের স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, আর হচ্ছে এখানে দুই পিস আমি জাস্ট নিউট্রেলা দিয়ে দুইটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম, আর এটাই হচ্ছে আমার ম্যাডামের মেয়ের ব্রেকফাস্ট। আর আমি অলরেডি ফ্রুট তো দেখেছেনই, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাই ও খাবে আছে। আসলে দেখা গেছে আরবিয়ান বাচ্চারা দেখা যায় কি, মানে খাবারের অর্ডার দিবে এতগুলো কিন্তু, বাট সব কিন্তু খায় না, এটা ওদের চোখে ক্ষুধা, মানে পেটে ক্ষুধা না। আমার ছোটোবেলা আমার আম্মা বলতো কি, আমার কথা মনে পড়ে যায়, ছোটোবেলা আম্মা বলতো সে যদি খাওয়া খাম খাম করতাম তো বলতো তোর চোখে ক্ষুধা পেটে ক্ষুধা না, তো ওরকম ওদের হয়েছে চোখে ক্ষুধা, বুঝছেন, পেটে ক্ষুধা না। তো যাই হোক, আমি হচ্ছে আমার কাজটা শেষ করে আমি আয়রন করতে চলে আসছি। আসলে আমরা যারা প্রবাসী থাকি আমাদের একটা কাজের রুটিন আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ক্লিন করা, তারপরে দুপুরে রান্না করা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা, তারপরে হচ্ছে বিকেলে গাছ টাছ থাকলে পানি দেওয়া, দেন সন্ধ্যা দিকে আবার আয়রন করতে হয়। তবে আমি ম্যাক্সিমাম সময় দিনের বেলা সময় পেলে আয়রন করে ফেলি, সন্ধ্যার সময় আমার আয়রন করতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। সন্ধ্যার সময় দেখা গেছে আরও আদার্স কাজ থাকলে ওগুলি করি, আর নয়তো দেখা যায় বাংলাদেশে বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে কথা টথা বলতে হয়, কারণ এখানে আর বাংলাদেশে তো কমসে কম টাইমের ডিস্টেন্স হচ্ছে 3 ঘন্টা, তো দেখা যায় ওইভাবে মেনটেন করতে গেলে আর কথা বলা হয় না, আর কাজের সময় কথা বলতে ইচ্ছা করে না, মানে ওইভাবে সুন্দর করে আরাম করে কথা বলা যায় না। তো যার কারণে আমি যখনই সময় পাই ফ্রি টাইম আমি তখন আয়রন করে ফেলি, আর কাপড় চোপড় সব কিছু আমাকে আয়রন করতে হয়, সব কিছু আমাকেই করতে হয়, রান্না বান্না ক্লিন, আয়রন করা, ধোয়া পাকলা, এভরিথিং এভরিথিং এ টু জেড। তো দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ কত কাপড় আমাকে আয়রন করতে হয়েছে। চিন্তা করতেছি বাংলাদেশে গিয়ে একটা দিয়ে দিব, যে কী জানি বলে এটা রে, লন্ড্রি, হ্যাঁ, কাপড় আয়রন করে যে মানুষ, ওই যে 4 টাকা 5 টাকা করে দেয়, ওরকম একটা দোকান দিয়ে দিব, বিজনেস করে ফেলবো, বিদেশ টিদেশ করে লাভ নাই। আসলে মজা করলাম আপনাদের সাথে।
তো যাই হোক, আমি হচ্ছে যে কি রান্না করছিলাম যে আপনার হচ্ছে মুগ ডাল দিয়ে রুই মাছ রান্না করেছিলাম। আমার গতকালকের ব্লগ আপনারা সবাই দেখেছেন। তো রুই মাছ আর মুগ ডাল দিয়ে যে রান্না করছি, খাবারটা অনেক মজা হয়েছে। আসলে আমি এত মুগ ডাল কেনা হয়েছে, তো এগুলি যদি আমি এখন না খাই এগুলি পোকা ধরে যাবে। তো যার কারণে দেখা গেছে এখন আমাকে সব কিছুতে মানে মাছ দিয়ে মুগ ডাল খাইতে হবে, মুরগি দিয়ে মুগ ডাল খাইতে হবে, মানে সব কিছু দিয়ে মুগ ডাল খাইতে হবে। কিন্তু খারাপ লাগে না দর্শক, বিদেশে এসা অনেক আনকমন খাবার শিখছি। আপনি মুগ ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে যদি কেউ না খেয়ে থাকেন। যেমন আমি বিদেশে এসে আরেকটা খাবার শিখছি, সেটা হচ্ছে মূলা দিয়ে মুরগি। জীবনেও খাই নাই, জীবনেও খাই নাই, বাট আমি একজনের কাছ থেকে শোনার পরে একদিন ট্রাই করছি যে দেখি তো কেমন লাগে মূলা দিয়ে মুরগি। এটা মানে কোনোভাবেই যায় না, মূলা আর মুরগি কোথায়, মানে মূলা আর কোথায় মুরগি। কিন্তু দর্শক, বিলিভ মি, আমাকে যদি আপনারা বিশ্বাস করেন, জাস্ট মুরগিটা কষায়া মূলাগুলি ছোট ছোট আলু যেভাবে আমরা কাটি না ওইভাবে কেটে আপনি হচ্ছে মুরগি কষানো হইলে মূলাটা দিয়ে জাস্ট 5 মিনিট কষায়, তারপর হচ্ছে ঝোল দিয়ে দেবেন। আর নামানোর আগে একটু জিরা ফাঁকি, মানে জিরা যেটা ভাইজা আমরা গোড়া করি, ওই পাউডারটা দিয়ে খেয়ে দেখবেন। যদি আমি ঝর্ণার নাম না বলছেন তাহলে আপনার কী বলে চিকেনের টাকা আমি ফেরত দিয়ে দিব। যাই হোক, আসলে ট্রাই করে দেখেন, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিয়ে মজা লাগে, অনেক মজা লাগে। আমি খাইছি, নিজে খাইছি, দেখি বলতেছি। আর এখানে আমার যে একটা বাচ্চা আছে না, ক্যাট, আমার সঙ্গী, একমাত্র সঙ্গী এখানকার, তো ওর জন্য আসলে একটা চিকেন পুরো আস্ত একটা চিকেন কেটে আমি 8 টুকরো করে এভাবে এক পিস করে পলিথিন করে বেঁধে ফ্রিজে রেখে দেবো। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমার রান্না করা হয় না, আর বাসায় যদি রান্না না করি তাহলে আমি বিলাইকে খাবারও দিতে পারি না, আর আমার খাবার খায় না বিলাই। বিদেশি বিলাইয়ের জিবলাও বিদেশি, কারণ আমার খাবারে ঝাল আছে, আর বিদেশি বিড়াল ঝাল টাল কিছু খায় না। আমার আমার খাবার ঠিক আছে যদি আমি চিকেন দিই মাছ দিই, খাবে না, কারণ ওটা ঝাল লাগে তো এই জন্য। আর আমাদের বাংলাদেশের বিড়াল যদি কাঁচামরিচ দিলেও ভাত দিই মনে হয় খাইবো, কারণ ওটা হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক দর্শক, মাঝে মাঝে আসলে একটু দুষ্টমি করে কথা বলে আপনারা কিছু মনে করবেন না। আমি মনে করি আপনারা আমার একটা পরিবার। আসলে এত সিরিয়াসলি কোনো কিছু বলতে আমার ভালো লাগে না, লাইফটা খুব সহজ এবং ইজি।